আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে চলেছি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং ভক্তি ভরে সালাম করছি আল্লাহ পাক যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাত কোনো কিছু সৃজন করতেন না। দয়াল নবী, প্রেমের নবী, ভাবের নবী হযরত আহমদে মোস্তফা মুহাম্মদে মজদুবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়াল নবীর পাক চরণে ভক্তি চুমন রেখে তৎসঙ্গে স্মরণ করছি বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ মনি ঋষি ওলি আব্দালগণ সকলের পাক দরবারে আমি লাখো কোটি ভক্তি চুমন রেখে আমার মুর্শিদকে স্মরণ করে, জন্মদাতা পিতা মাতাকে, গানের ওস্তাদকে স্মরণ করে আজকে আশ্রয় চাই ওই দরবারে। ওই দরবারের প্রতি লাখো কোটি ভক্তি চুমন রেখে যার দরবার থেকে আজকে এই গুরু শিষ্যের একটি অ্যালবাম নিয়ে হাজির হয়েছি মাতাল কবি রাজ্জাক দান রহমতুল্লাহ আলাইহি। দয়ালের দরবারে ভক্তি চুমন রেখে আমি যেহেতু সর্বপ্রথম দাঁড়িয়েছি গুরু শিষ্যের পালায়, শুরুটা শিষ্যের থেকেই হয়। আমি শিষ্যের ভূমিকায় থেকে আমার দয়ালকে, আজকের যিনি দয়াল কাজল দেওয়ান সাহেব, তার পরিচয়ে নতুন করে দেওয়ার মতো আর কিছু নাই। দয়ালকে আমি গুরুর ভূমিকায় রেখে সর্বপ্রথম একটি গান দিয়ে শুরু করব। আমি গানে যাওয়ার আগে বলবো, আমার কথায় ছন্দে তালে ভাষায় যদি কোনো ভুল হয় আপনারা সাধু গুরু যারা আছেন সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এবার আমি পালায় চলে যাব। আমি পালায় যাওয়ার আগে বলবো, এবার যে গানখানা আমি করব, এই গানখানা আমার দয়াল কাজল দেওয়ান সাহেব অনেক শিল্পীর সাথে গিয়েছে। এটা তারই বাবার লেখা গান, দয়াল মাতাল কবি রাজ্জাক দান রহমতুল্লাহ আলাইহে। মানে মোটামুটি এই গান গাইয়া কয়েক সের তেল যে এই গানের জবাব করছে তার থেকে বাইর করছে। তো দেওয়ান সাহেব, আপনার ছোড়া তীরটাকেই অনেক আশা করে সুন্দর করে ধুয়ে মুছে রেখেছি। একদিন আপনার কাছে ভালো কোনো কিছু আসবে এইটা পাওয়ার আশে, তাই আপনার ছোড়া তীর যতন করে রেখে আজকে আপনার দিকেই ছুড়লাম, দেখি কি আসে এখান থেকে। ইনশাল্লাহ দেওয়ান বাবলি সরকারের খালি ঝোলাটা ভরেও যেতে পারে। এখানেই কথা রেখে আমি দয়ালকে বলবো, আমার গানটি যেন দয়াল মনোযোগ দিয়ে শোনেন। দয়াল সহ আপনারা, আমি গানে চলে যাচ্ছি, সকলকে আবারও ধন্যবাদ। দয়াল গো বাছা নারীর সন্তান মরে, এই দেহ ঘরে জানতে পাই মায়ে ঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই মায়ে ঝিয়ে সতীন তারা, বাপে পুতে হলো ভাই। দয়াল চোদ্দ তলায় ফুলকুটুরি, বোমায় কয় মোর মাথায় বাড়ি, দয়াল চোদ্দ তলায় সতীন তারা, বাপে পুতে হলো ভাই মায়ের ঝিয়ে সতীন। দয়াল সপ্ত তলা মাইটা ঘরে কোন তলায় কে বসত করে, দয়াল সপ্ত তলায় মাটির ঘরে কোন তলায় কে বসত করে, দয়াল সতীন তারা, বাপে পুতে হলো ভাই মায়ের ঝিয়ে সতীন তারা।
কষ্ট কোথায় কি নমুনা কোনে কোটাতে সোনা দানা, কষ্ট কোথায় কি নমুনা কোনে কোটাতে সোনা দানা, কোনে কোটাতে হীরা পান্না, দয়াল কোনে কোটাতে হীরা পান্না, কোন কোটাতে তুমি দয়াল সাই মায়ে জি, সতীন তারা বাপে পুতে কেন হলো ভাই মায়ে জি, সতীন তারা সতীন তারা বাপে পুতে হইল ভাই মায়ে ঝিয়ে, সতীন তারা এই গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন ভক্তের মনে শিষ্যের মনে জানার জন্য বাসনা জাগে। যেহেতু গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, তারপরেও দয়ালের নিকটে একটি কথা মাত্র আমি জানতে চাইব। দয়াল আপনি আমাকে বলবেন, আমার সর্বপ্রথম এই কর্ণে শোনার দরকার একটি বাণী, সেইটা হইল দয়াল আপনি কি শুধু আমার গুরু নাকি বিশ্বের গুরু, আপনি কি শুধুই কি আমার গুরু নাকি এই বিশ্বের গুরু। রশিদ সরকার সাহেব মানিকগঞ্জের বাঘ, বাংলার বাঘ, এই গান আমার দয়াল তার সাথে গিয়েছিল, তখন বলছিল যে সোয়া শেরের মধ্যে নাকি চার শের দিছে, তো আমি আজকে চার শেরও বুঝি না আর সোয়া শেরও বুঝি না, আমার দয়াল যদি এক মুঠা গোবর নিয়া মাটি নিয়া বলে দেওয়ান বাবলি সরকার তোমার আমি এটা দিলাম, আমি এটা রক্ত বইলা হীরা জহরত বইলা স্বীকার করে চোখ বন্ধ করে নাচতে নাচতে বাড়ির দিকে চলে যাব। দয়াল যা দিবে তাই আমি মনে প্রাণে বিশ্বাস করব। এই পর্যন্তই আমার প্রথম পালা গানের আসর রেখে গেলাম, তারপর ইনশাল্লাহ আমার দয়াল একটি ছোট্ট বাচ্চাকে যেরকম তার বাবা মা পথ নিদর্শন করে ছোটবেলায়, বাবা বাচ্চা কিছু বোঝে না, আমি আমার দয়ালের নিকটে প্রথম এসেছি, প্রথম মাত্র স্কুলে ভর্তি হওয়ার মতো দয়াল আঙ্গিলের ইশারা করে আঙ্গুলের ইশারা করে আমাকে যেই দিকে ঘুরাবেন আমি সেই দিকে ঘোরার জন্য চেষ্টা করব, এবং সর্বপ্রথমেই আপনাদেরকে হাজির নাজির রেখে আমি যে এই যে সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছি, আমার দয়ালের চরণ আসে দয়ালকে ভজার জন্য ভজিবার জন্য দয়ালের নিকটে আসার জন্য চেষ্টা করছি, দয়াল আমাকে কুলে তুলে নিবেন কি নিবেন না এটা আমার দয়ালই ভালো জানে, সেই মনে আশা করে আমি আমার দয়ালকে আপনাদেরকে হাজির নাজির রেখে, আমার মুর্শিদকে হাজির নাজির রেখে, আমার মাতালকে হাজির নাজির রেখে আমার দয়ালের দরবারে একটি ভক্তি আমি দিব। বাবলি সরকার প্রশ্ন কতটি কইরা, আবার মুখেও একটা জিগাইছে আবার ভক্তিও একটা দিছে, ভক্তি আর চোখের পানি আর জল ছাড়া দয়াল আপনাকে দেবার মতো কোনো কিছু নাই, ভক্তি আর চোখের পানি ছাড়া ভজিবার মতো এই পাপির ভাণ্ডে কোনো কিছু নাই, দয়াল যেই দিকে আমাকে নিবে আমি যেন সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ওই দিকেই যেন যেতে পারি। আমার মাতালে কয় কাজলের মরা ঘোড়ায় বাজি মারে, আমার মাতালে কয় কাজলের মরা ঘোড়ায় বাজি মারে, জানলে গেনি বলি তারে, জানলে গেনি বলি তারে, তার সাথে তুলো ডানায় মায়ে ঝিয়ে সতীন তারা।
বাপে পুতে হলো ভাই মায়ে ঝিয়ে শচীনতারা, বাপে পুতে হলো ভাই মায়ে ঝিয়ে শচীনতারা। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলের সৃষ্টিকর্তা পরম করুণাময়, করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে 18,000 মাকলুকাত কুল মাকলুক কোনো কিছুই সৃজন করতে না, তার পিয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীর পাকরজ আমার ভক্তি চুম্বন রেখে বিশ্ব জাহানের যত অলিয়া উলিয়া পীর পয়গম্বর সাধুগুরু মুনি ঋষি সকলে শ্রীপাদ পদ্মে আমার ভক্তি রেখে আমার যিনি গানের গুরু আমার দয়াল মাতাল কবি রাজ্জাকদন রহমতুল্লা আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে আমার মা জননীর রজে আমার ভক্তি সালাম রেখে আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমি আমার সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি থাকলো সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি গুরু শিষ্যের বড় কঠিন একটি পালাগানের ক্যাসেট নিয়ে। এই সিডি ভিসিডি আপনারা দেখবেন, এর মধ্যে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি বাংলাদেশের সুনামধন্য গায়িকা দেওয়ান বাবলি সরকার, অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে একটি গান আমার দেয়া গানটি তিনি আমাকে ফেরত দিয়েছেন। আবার বলেছেন এই কথা যে এই তীরটা আপনি অনেক জায়গায় মেরেছেন, আমি এটাকে অনেকদিন সাজিয়ে গুছিয়ে রেখেছি যে আপনাকে যেন একদিন মারতে পারি। তীর মারবেন আমার কোনো দুঃখ নাই, আমি ভক্তের কাছে শিষ্যের কাছে একটা কথা বলবো যে তীর আপনি আমাকে মারবেন, আমার এই তীর সহ্য করার ক্ষমতা যেন থাকে, এই দোয়াটাও কিন্তু আপনার করতে হবে। কারণ হলো কি, আপনি একটা কথা বলছেন যে আপনি গুরু আমাকে যেদিক ঘুরাবে আমি সেদিক ঘুরবো, কথাটা তাই না। কথাটা হলো এই, ভক্তে আমার আমার মাতা পিতা রে, ওরে জগতে ভক্তে আমার গুরু, এই জগতে ভক্তে আমার নাম রেখেছে আমি আমি বাঞ্ছা কল্প তরু আছে, ভক্তের হাতি তো প্রেমের দুরি আছে, ভক্তের হাতে প্রেম দুরি, যেদিক ঘুরাই আমি সেই দিক ঘুরি আছে, আমার ভক্তের হাতেই তো প্রেম দুরি, সেদিক ঘুরি আছে, ভক্তের হাতে প্রেম দুরি। হলো কি, ভক্তেই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে আমি বাঞ্ছা কল্প তরু আছে, ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত যেদিক ঘুরায় আমি সেদিক ঘুরি, তাই আমার ইচ্ছাতে না, তুমি আমাকে যেদিকে ঘুরাবে আমি সেদিক ঘুরবি, তুমি আমাকে যেভাবে বিশ্বাস করবে আমি ওইখানে ওইভাবেই তোমার কাছে গিয়ে উপস্থিত হব। গান করেছে বড় চমৎকার, কি গান, বাজানারীর সন্তান মরে দেহ ঘরে জানতে পাই, মাই ঝিয়ে সতীন তারা বাপে পুতে হলো ভাই, 14 তলায় ফুল কোঠরি বোবাই কয় বোর মাথায় বাড়ি, দাঁত পড়েছে পাকনা বুড়ি বলে লাং রে খেলাং আরো চাই, অষ্ট কোঠার কিনমুনা কোন কোঠাতে সোনা দানা, কোন কোঠাতে হীরা পান্না, কোন কোঠাতে আলেপ সাই, 7 তলা মাটির ঘরে কোন তালায় কে বসত করে, কার রাজত্ব কার উপরে, বেলা থাকতে শুনে যাই আমার মাতালে কয় কাজলে রে, মরা ঘোড়ায় নাকি বাজি মারে, জানলে জ্ঞানী বলি তারে তার সাথে তুলনা নাই। এই গানের জবাব আমি দিব, এত সাধ্য এত বড় ক্ষমতা আমার নাই, তবে দু একটি কথা অবশ্যই আমি বলবো। আগে একটি গান আসলো আমার, পাগল দ্বিজো দাস ঠাকুর তার গানের মধ্যে বলেছে, অতি নিত্য বৃন্দাবন যাবি যদি মন, অতি নিত্য বৃন্দাবন যাবি যদি মন, শ্রী গুরুর পাঠশালায় গিয়ে করো মাইয়ার ভাব শিক্ষা, প্রেম স্কুলে দিয়া লমন পরীক্ষা মন রে, প্রেম স্কুলে দিয়া লমন পরীক্ষা, অতি নিত্য বৃন্দাবন যাবি যদি মন, নিত্য বৃন্দাবন যাবি যদি মন, নিত্য বৃন্দাবন
পাঠশালায় গিয়ে করো মাইয়ার ভাব শিক্ষা, প্রেমী স্কুলে দিয়া লমন পরীক্ষা মন্দে, প্রেমী স্কুলে দিয়া লমন পরীক্ষা মাস্টার নিত্য চিন্তায় কলেবর, যোগ মাইয়া হয় ইন্সপেক্টর সময় সময় লয় খবর, কথা শিক্ষা গুরু প্রধান মাস্টার নিত্য চিন্তায় কলেবর, যোগ মাইয়া হয় ইন্সপেক্টর সময় সময় লয় খবর, স্কুলে দিয়া লমন পরীক্ষা মন্দে, প্রেমী স্কুলে দিয়া লমন পরীক্ষা শিক্ষা পঞ্চতত্ত্ব দানলে জীবের জীবন মুক্ত, বাচট করে দেশকাল পাত্র সাধক এহ পবিত্র, কথায় বাল্য শিক্ষা পঞ্চতত্ত্ব দানলে জীবের জীবন মুক্ত, বাচট করে দেশকাল পাত্র সাধক এহ পবিত্র, স্কুলে দিয়ে লমন পরীক্ষা পাগল দ্বিজ দাস কই কপাল পোড়া, আমি ফেল করেছি অঙ্কের দ্বারা, যোগ পূরণ হইল নাই আমার হইল ভাগ বিয়োগ করা, গানের কথাগুলি বড় কঠিন আমার মুখে বলছি, হচ্ছে কিনা জানি না একমাত্র দয়ালি জানি, তাই পাগল দ্বিজদাস ঠাকুর বললেন, পাগল দ্বিজদাস কয় কপাল পোড়া, ফেল করেছি অঙ্কের দ্বারা, যোগ পূরণ হলো না আমার হলো ভাগ বিয়োগ করা। বাবা, যে ব্যক্তি গুরুর সাথে যোগ করতে পেরেছে, পূরণ করতে পেরেছে, তার সাধন সিদ্ধ হয়ে গেছে, আর যে ব্যক্তি গুরুর সাথে যোগ করতে পারেনি, গুরুর সাথে পূরণ করতে পারেনি, ভাগ বিয়োগের মধ্যে রয়ে গেছে, তার কখনো গুরু ভজন হবে না। দেওয়ান বাবলি, আপনি একটা কথা বলছেন, আমার শ্রদ্ধেয় প্রয়াত আব্দুর রশিদ সরকার আমার বড় ভাই ছিলেন, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক, রশিদ ভাই কিন্তু বলে না এই শ্যারের মধ্যে চার শ্যার দিছে, আপনি আমারে ভক্তি দিছেন, রশিদ সরকার ভাই বলছিল ভক্তি দিয়া মার লাগুয়া শ্যারকে দিলা তিন পোয়া, আমি দিছিলাম, সেও আমার দিয়ে গেছে, আমাকে আশীর্বাদ করে গেছে, সেই কথাটা বলে গেছে যে কাজল তোমাকে আমি দোয়া করে গেলাম, এটাই আমার জন্য অনেক পাওনা, আমার আর কিছু চাই না। পাগল দ্বিজ দাস কয় কপাল পোড়া, ফেল করেছি অঙ্কের দ্বারা, চোখ পূরণ হইল নাই আমার হইল ভাগ বিয়োগ করা, পাগল দ্বিজ দাস কয় কপাল পোড়া, ফেল করেছি অঙ্কের দ্বারা, চোখ পূরণ হইল নাই আমার হইল ভাগ বিয়োগ করা, তাতে ক্লাসের ছাত্র ছিল যারা পাশ করিয়া গেল তারা ক্লাসের ছাত্র,
আবার একটু আস্তে আস্তে বাজাও, তোমরা জোয়ান পোলাবান তো, তোমার খালি বাজাবে রিমন স্যার। বাজাইলে বাবা আস্তে আস্তে যদি বাজাও তাহলে অনেকক্ষণ বাজাইতে পারবো, আর যদি বেশি বেশি জোরে জোরে বাজাও তাহলে বেশিক্ষণ বাজাই পারবো না। এটা মন রাখবা, তোমাকে কইলাম না সবারই কইলাম, আস্তে আস্তে বাজাইলে অনেক বাজাই পারবো, আর জোরে জোরে বাজাইলে বেশিক্ষণ বাজাই পারবো না। প্রশ্ন করেছে আমার কাছে আমার শিষ্য আমার ভক্ত, যেহেতু ভক্তি দিছে তাইলে আর শিষ্য থাকে না, ভক্তি দিলে ভক্ত হয়ে যায়, আর ভক্তের অধীন হলো ভগবান। যদি কেউ প্রভুকে গুরুকে ডাকার মতো ডাকতে পারে গুরু বলে, আমি নিজেই তার মধ্যে গিয়ে অধিষ্ঠিত হয়ে যাই। জয় গুরু, জয় গুরু। কি 14 তলায় ফুলকুঠুরি, বোবাই কোমর মাথায় বাড়ি, দাঁত পড়েছে পাকনা বুড়ি কয় লাংড়ি খেলাং আরুছে। বাবা আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে যারা এক গুরু ধইরা আবার গুরু ধরতে চায়, তাই আমার দয়াল মাতাল কবিরাজ একদম বলছে যে লাংড়ে খেলাং আরুছে। মায়ের জিয়ে সতীন তারা বাপে পুত হইল ভাই, মায়ের জিয়ে সতীন কিভাবে, এটা সাধারণ জ্ঞানে আমার জ্ঞানে আমি বলতেছি, একই গুরুর কাছে গিয়ে যদি মায়ার ঝি দুইজনে মুরিদ হয়, গুরু হইল জগৎপতি, পতি মানে স্বামী, গুরু যদি স্বামী হয়, মায় যদি গিয়ে গুরুর কাছে মুরিদ হয়, স্বামীর কাছে গিয়া মুরিদ হওয়া মানে বিয়া বহা, স্বামীর কাছে গিয়ে বিয়ে বসলো, আবার ঝিও গিয়া যদি স্বামীর কাছে গিয়ে বিয়ে বসে, অর্থাৎ গুরুর কাছে যায়, গুরু স্বামী জ্ঞানে গুরুকে পতি জ্ঞানে যদি ভজে, তাহলে মায়ার ঝিও হয়ে গেল দুইজনে সতীন। আবার বাপে পুতে ভাই, কি ভাই, একই গুরুর কাছে গিয়ে যদি বাবার ছেলে দুইজনে মুরিদ হয়, তখন তারা দুইজনে গুরু ভাই হয়ে যায়, এই দ্বিতীয় ভাই। আরেকটা হলো কি জানেন, বাপেও ভাই আমিও ভাই, 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 তাই তো দুইজন হইলাম ভাই ভাই, বাপেও ভাই আমিও ভাই, তাই তো দুইজন হইলাম ভাই ভাই, বাপেও ভাই আমিও ভাই। সব কথা তো বলা যাইব না, কিছুটা বুঝা নিতে হবে আপনাকে, যারা আপনারা জানি অনেক জ্ঞানী লোক, বাপেও ভাই আমিও ভাই, তাই তো দুজন ভাই ভাই। গানের মধ্যে বলছে, সপ্ততলা মাটির ঘরে কোন তলায় কে বসত করে, এই দেহ ঘরের মধ্যে আল্লাহ আছে, আদম আছে, নবী আছে, গুরু আছে, শিষ্য আছে, আমি আছি, আবার ঘরের মধ্যে শয়তানও আছে। অষ্ট কোঠা, জল কোঠা, ফুল কোঠা, নীল কোঠা, লাল কোঠা, হলুদ কোঠা, এই কোঠার অভাব নাই, এই কোঠার মধ্যে আরো কিছু হিসাব কিতাব আছে, এই হিসাব কিতাবের যদি দিতে যাই তাহলে ক্যাসের শেষ হয়ে যাবে, আমার হিসাব শেষ হইব না। মূল কোঠা হইল এই মনি ঘর, এখান থেকে সৃষ্টি কিন্তু হয়, এখান থেকে সৃষ্টি করে আমার আপে দয়াময়, যেমন কল্পের আড়াই আঙ্গুল নিচে, এই বামেস্তনের আড়াই আঙ্গুলি নিচে কল্প রয়েছে, কল্প থেকে যে ধ্বনিটা উঠে, এই ধ্বনি উঠেই সব কিছু সৃষ্টি হয়, এখানে জিকির করছে, বলা হয়েছে কুলবিন মমিনিন আরশিল্লাহ তাআলা, মমিন বান্দার কল্প হইল আল্লাহর আরশ, আল্লাহ বলে আমি ওখানেই বসবাস করি, এখান থেকে সব কিছু ট্রান্সফার হচ্ছে, ডাইনে বামে আগে পিছে উপরে নিচে সব জায়গায় গুরু দয়া করে দিচ্ছে, তবে গুরু কৃপা যার হয়েছে সে নিজেই একজন গুরু হয়ে গেছে। জয় গুরু, জয় গুরু। কোসে মাতাল রাজাকে কয় কাজল রে, মরা ঘোড়ায় বাজি মারে, বাবা গুরুর কাছে গিয়া যদি কোনো ব্যক্তি মরার মতো মরতে পারে, ধরার মতো গুরুরে ধরতে পারে, সেই ব্যক্তি বাজি মেরে এই ঠিক দেশ থেকে ওই দেশে চলে যায়, সে এই দেশও পার পেয়ে গেল, ওই দেশে গিয়েও পার হয়ে যায়। অতি নিত্য বৃন্দাবন আরে যাবি যদি মন ফেরা, ছোট্ট একটা কথা গুরু শিষ্যের পালা, যদি তারে আমি না বলি তাহলে কেমন হয়, আমি শুধু তোমার কাছে ভক্ত জানতে চাই, তুমি যে ভক্তিটা আমারে দিলা, এই ভক্তিটা তুমি কোন জ্ঞানে আমারে দিলা, তুমি কি আমারে গুরু জ্ঞানে দিলা নাকি স্রষ্টা জ্ঞানে দিলা। আরেকটা প্রশ্ন সে করছে, আপনি কি আমার গুরু নাকি আপনি বিশ্বের গুরু, তুমি আমারে যেই গুরু মনে করবো আমি সেই গুরু, তুমি যদি মনে করো আমি তোমার গুরু তাই সই, তুমি যদি মনে করো আমাকে আমি বিশ্বগুরু তাহলেও আমি সেখানে সই। এখন আমি জানতে চাই তোমার কাছে, তুমি আমার কোন জ্ঞানে এই ভক্তিটা দিয়েছ, গুরু জ্ঞানে না স্রষ্টা জ্ঞানে, তাহলে তোমার জবাবটা তোমার মুখ থেকে আমি শুনতে পাবো, জেনে যাবো। ধন্যবাদ, যা কিনা চাওয়ার ছিল
তার চাইতে অনেক বেশি আমার পাওয়া হয়ে গেছে। এবার দয়ালে জানার বিষয়, দয়াল জানতে চাইলেন যে ভক্তরে তুমি যে আমাকে ভক্তি দিলা, ওই ভক্তি আমাকে কি জ্ঞানে দিলা? তুমি কি আমার গুরু জ্ঞানে ভক্তি দিলা নাকি স্রষ্টার জ্ঞানে ভক্তি দিলা? দয়াল গো, আমি শুনেছি দয়ালকে ভালোবাসা ছাড়া ডাইরেক্ট নাকি আল্লাহর সাথে কোনো দেখা সাক্ষাৎ করা যায় না। যদি কেউ আল্লাহর দিদার লাভ করতে চায় তাহলে নাকি সর্বপ্রথম চার চার মুর্শিদের দিদার লাভ করতে হয়। আল্লাহর যদি কেউ চাইতে চায়, আল্লাহর ভালোবাসা যদি কেউ পাইতে চায়, তাহলে সর্বপ্রথম যার যার মুর্শিদের ভালোবাসা পাইতে হয়। তো দয়াল, আমি আপনাকে ভক্তি দিছি ওই জ্ঞানে, আমার স্রষ্টার যে ভক্তিটা, স্রষ্টার এত আমি ডাইরেক্ট দিতে পারবো না, আপনাকে আমি আমার ওই স্রষ্টার জ্ঞানে ভক্তিটা দিছি। দয়াল গো, এখান থেকে আমার একটি গান থাকবে, স্রষ্টার তো বহু নাম, আমার স্রষ্টার যদি বহু নাম থেকে থাকে আমার দয়ালেরও তো নামের অভাব নাই। তাই মনে ভয় লাগে, ডর লাগে, দয়াল রে কোন নামে ডাইকা যেন রাজি খুশি করতে পারবো, কোন নামে দয়াল রে ডাকলে যেন দয়াল আমার প্রাণের সাথে মনের সাথে মিশে যাবে। ওই আমি বহু নামে ধরা ধরে, বহু নামে ধরা ধরে, কোন নামে তোমায় ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই কাজল চান তোমার আসল নামটা কি। আমি বহু নামে ধরা ধরে, বহু নামে ধরা ধরে, কত নামে যে ডাকি, জানিতে চাই বান্ধব তোমার আসল নামটা কি জগতে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ তোমায় বললে ভগবান, আবার গড বলে কেউ করে আহ্বান, কেউ কয় খুদা কেউ বেহুদা, কেউ কয় পাপিয়ান গো, কেউ কয় পাপিয়ান, কেউ কয় পাপিয়ান গো, কেউ কয় পাপিয়ান। জানিতে চাই বান্ধব তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। চমৎকার ভাবে কথা রাখলেন এবং আমার কাছে প্রশ্ন করলেন, বড় কঠিন একটি গান, গানটি লিখেছেন মরমী কবি পাগল বিজয় সরকার। গানটি হলো তার এই, বহু নামে ধরা ধামে, কত নামে তোমায় ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নাম কি। কেউ বলছে গড, কেউ ভগবান, কেউ ঈশ্বর, কেউ হরি, এক এক নামে এক একজন তাকে ডাকে, আসলে কোন নামে ডাকলে তোমাকে পাওয়া যাবে? আমি জবাব করব, দু আশীর্বাদ করবেন আপনারা। একটা কথা বলি, ভক্তি ভরে যদি গুরুকে কেউ ডাকে, সেটা যে নামেই হোক না কেন, সে নামেই গুরু, তাকে দর্শন দেখা দিবে। মুসানব একদিন যাচ্ছে, পথিমধ্যে একটি পাখি গাছের ডালায় বসে আল্লাহকে ডাকছে, ইয়া করুল বলে। মুসানবী গিয়ে বলছে, এ পাখি, তুমি আল্লাহকে ইয়া করুল বলে ডাকছো কেন, তুমি কি জানো না আল্লাহর নাম ইয়া করিম, ইয়া করিমুল? পাখি মুসানবীর কথা শুনে ডাকতে লাগলেন, ইয়া করিমুল। মুসা আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর দরবারে, কহুতুর পাহাড়ে আঙিনা গাছের ডগে এসে আল্লাহ কথা বলতেন। মুসানবী আল্লাহর কাছে গিয়ে উপস্থিত, আল্লাহ বলছে, মুসা প্রশ্ন করো পরে, কারণ মুসানবী বেশি প্রশ্ন করতো। আমার কথার জবাব দাও, হে মুসা তুমি বলো তো আসার সময় কি করেছো? বলে, আল্লাহ আসার সময় একটা পাখি তোমাকে ভুল নামে ডাকতে ছিল, আমি ওই পাখিটাকে বলে দিলাম তোমাকে যেন ভুল নামে না ডাকে। আল্লাহ বলছে, মুসা তুমি এক কাজ করো,
তুমি পাখিটার কাছে যাও, গিয়ে পাখিটাকে বলো সে যেন আমাকে ওই ভুল নামেই ডাকে। বলে কেন? বলে জানো না মশা, ও যে আমাকে ভুল নামে ডাকতে ছিল, ওই ডানের ডাকের মধ্যে প্রেম ছিল, মধু ছিল, রস ছিল। মুসা আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কথা শুনে পাখির কাছে, গিয়ে দেখে পাখিটার গাছের ডালা নাই, মাটির মধ্যে পড়ে পাখিটা ছটফট করছে। মুসা নবী গিয়ে বলছে, ওরে পাখি তুই আল্লাহকে আগের নামেই ডাক। পাখি বলে, কেন তুমি না বলেছো আগের নামটা ঠিক না? বলে, তুই নাকি মন দিয়ে ডাকতে ছিলি। তাই আমার ভক্ত, আমার বাবলি সরকার, আমি তোমাকে বলবো, তুমি যদি আমাকে ভুল নামেও ডাকো আমি সেই নামে সন্তুষ্ট থাকবো, তবে ডাকটা যেন মন প্রাণ দিয়ে হয়। আরে হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাক সেই ডাকটা যেন হয়। তুমি আমাকে উপরে উপরে ডেকো না, তাহলে কখনোই গুরু দর্শন পাবে না। অন্তর দিয়ে যদি ডাকো তাহলে তুমি আমার দেখা অবশ্যই পাবে। তাই ফকির লালন সাহেবজি বলছে কি, মুর্শিদ নাম যা হৃদে ভরা, করে জগতে তার ভরা কি চাইরে মারা, ও তুই পরে দেখবি ঘর নিদানে, আর ভরা কি ডায়রি মারা, দয়াল নাম যা হৃদে ভরা, আরে ভবে তার ভরা কি ওই পারে চৈতানের খেয়ানি, তোরে গুরু দিল মহারে মন্ত্র, এই এই জীবের তরণি দয়াল আমার পার করে না সে ধনি মানি, গৃহস্থ একটা গোবৎস গাভীর বাচ্চা পালে, বড় সাত করে ওই গাভীর বাচ্চার নামটা রেখেছে শ্যামলী। শ্যামলীকে খুব সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমরা মানুষকে যেভাবে আদর করি, গৃহস্থ গরুর বাচ্চাটাকে ওইভাবে আদর করে। যেখানে যায় শ্যামলী বলে ডাক দিলেই চলে আসে। শ্যামলীর আবার একটা স্বভাব, সে কি করে বাড়ির আশেপাশে পালানোর যে ঘাস আছে ওগুলি খায়, কোনোদিন কখনোই অন্যের জমিতে গিয়ে সে মুখ দেয় না, এটা শ্যামলীর স্বভাব। কিন্তু আজকে শ্যামলী পথ ভুল করে চলে গেছে একটু দূরে। দূরে যেতে যেতে সময় পার হয়ে গেছে, এখন বাড়ির যে রাস্তা, ছোট গোবৎস তো গরুর বাচ্চা, ওর বাড়ির রাস্তাটা চেনে নাই, ভুল করে ফেলেছে। একটু সকাল গড়িয়ে বিকেল হয়েছে, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, পেটে ক্ষুধা লেগেছে, সামনে লক্ষ্য করে চেয়ে দেখে একটা বড় ক্ষেত দেখা যায়, বড় ধানের পাতাগুলি খুব লক 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 করছে। শ্যামলী আজকে ভাবছে, কোনোদিনই তো আমি জীবনে কখনো অন্যের ক্ষেতে গিয়ে কারো জমির ফসল মুখে দেইনি, অন্যের জমির ঘাস কখনো খাইনি, আজকে আমার পেটে ক্ষুধা লেগেছে, এখন আমি কি করি, আর সামনে সবুজ ঘাস দেখা যায়, যেহেতু পেটে ক্ষুধা লেগেছে আমি একটু ঘাস খাই। শ্যামলী এক পাও দুপাও করে বড় ক্ষেতের মধ্যে নামছে, নেমে বড় ধানের পাতা খায়, একটু খায় আর একটু আগায়, এক পাও দুই পাও করে আগায়।
আবার একটু খায়, আবার আগায়। একটু সামনে যখন গেছে, বড় ক্ষেতের মধ্যে পানি থাকে, যারা গৃহস্থ যারা জমি টমি করেন তারা জানেন, বড় ক্ষেতের মধ্যে পানি পানি থাকাতে ক্ষেতের যে মাটি মাটিটা নরম হয়ে গেছে, সেমনি যেতে যেতে মাঝখানে চলে গেছে, গিয়ে এমন নরম মাটি পা দুইটা পা চারটা তার দেবে গেছে। এখন শ্যামলি পা টানে, পা আর উঠাইতে পারে না। শ্যামলি মনে মনে ভাবছে, কখনোই তো কোনোদিন অন্যের জমিতে আমি ঘাস খাওয়ার জন্য আসি নাই, আজকে পেটে ক্ষুধা, সেই ক্ষুধার লোভে পড়ে আসছি অন্যের জমির ঘাস খাওয়ার জন্য। আমি বড় ভুল করে ফেলেছি, এখন যে আমি পা টেনে উঠাতে পারি না, আমি কি করে আমার মনিবের ঘরে যাব। আর ওই এলাকার মধ্যে একটা বাঘ, এই বাঘটা শ্যামলিরে চোখে চোখে রাখছে, ওরা কোনোদিনই পায় না, আজকে সুযোগ পাইছে, দেখে বড় ক্ষেতের মধ্যে পড়ে উঠতে পারে না। বাঘের তো একটু স্বভাব হিংস্র, জম্পতি গাব শ্যামলিকে ধরার জন্য বড় ক্ষেতের মধ্যে পড়ছে। বাঘ গিয়ে যে বড় ক্ষেতের মধ্যে পড়ছে, ওরও পা উঠাইতে পারে না, পা টানে শ্যামলি একটু দূরে। বাঘে শ্যামলিরে ডাক দিয়ে, ওরে গরুর বাচ্চা, তুইও উঠতে পারস না, আমিও উঠতে পারি না, তুইও মরবি আমিও মরবো, তো তোর একটা কথা বলি, তোর মাথাটা একটু আগায় দে, আমি তোর একটু চাইটা চুইটা খায়া কোনোরকমের, দুইজনই তো মরুম আগে পরে আর কি, তো তোরে আমি একটু খাই, তুই আমার দিকে একটু আগায় মাথাটা একটু বাড়ায় দে। শ্যামলি বলে, ওরে বাঘ তুই আমারে খাবি, শোন তোরে একটা কথা বলি, একটু পরে তুই মারা যাবি। ও বাঘ তুই আমারে খাবি, তোর একটা কথা বলি, একটু পরে তুই মারা যাবি। বাঘ বলে, কেন আমি মারা যাব কেন? বলে, হ্যাঁ আমার গৃহস্থ আমার মনিব, সে যখন গোয়াল ঘরে সন্ধ্যার পরে যাবে, গিয়ে দেখবে আমি শ্যামলি নাই, তখন হাতের মধ্যে অন্ধকার হয়ে গেলে হারিকেন নিয়ে খুঁজবে আর আমাকে ডাকবে, শ্যামলি ও শ্যামলি শ্যামলি, আর আমি এখান থেকে হাম্বা হাম্বা বলে বলবো যে আমি এখানে আসি, আমার মালিক আমার শব্দ পেয়ে এখানে যখন আমাকে নিতে আসবে, আইসা দেখবে তুইও আমার সাথে আসস, তখন গ্রামের লোকজন ডাক দিব, গ্রামের লোকজন আইসা আজুইতা বললাম রে, তোরে পাড়ায় পাড়ায় মারবো, আর আমার মনিব আছে, আমার মনিব আমার ঠিকই ঘরে নিয়ে যাবে। ওরে আমার ভক্ত, মুর্শিদ হলো এমন এক বিষয়, মুর্শিদ হলো এমন এক ব্যাপার, মুর্শিদ এমন এক বস্তু, মুর্শিদ সে শ্যামলির মতো হারি কেননি হাতের মধ্যে কোথায় আছে, ওই ভক্তকে উদ্ধার করে ঘরে নিয়ে যাবে। তাই মুর্শিদ যদি তোমার সহায় থাকে, তুমি কখনো মারা যাইবা না। তাই কবি সাধক কবি লালন সাঁইজি তার গানের মধ্যে বলেছে কি, তুমি অহিংসারি লাগাও রে পাতা, ধৈর্যের গুড়া দিয়ারি মন তুই এরাবি জঞ্জাল, আরে ও তুই জগতে তার ভরা কি ফকির লালন ভেবে গো বলে, ভক্তির মাস তুলে ওরে মন তুই ডাকলে একবার, গুরু বলে আরে মন তুই ডাকলে একবার, দয়াল বলে কাজল দেখি মাতাল তোর সামনে হারায় আছে, দেখি দয়াল তোর সামনে হারা তার ধরা, দয়াল নাম যা হৃদে ভরা, আরে ভবে তার ভরা কি যাই রে মা,
শিষ্য যখন ভক্ত হয়ে যায়, এই ভক্ত হয় তার ভক্তির জোরে, চমৎকার ভাবে বলেছে যে আমি স্রষ্টা জ্ঞানী গুরু ভোজী, সেই জ্ঞানী আমি গুরুকে পেতে চাই। তাই আমার একটি কথা আমার ভক্তের কাছে থাকবে, ভক্ত তুমি বলবা এমন একজন ভক্ত দুনিয়ার বুকে ছিল, সেই ভক্ত গুরু রূপের সাথে সে রূপ মিশাইছিল। আমার ঘটনা বলার দরকার নাই, তুমি শুধু একটু নামটা বললে আমি বুঝে নিব যে কোন ভক্ত তার গুরু রূপের সাথে রূপ মিশাইছিল। এই ছোট্ট একটি কথা আমার ভক্তের কাছে জানা রইল। মুর্শিদি নাম যা হৃদয়ে ভরা, জগতে তার ভরা কি তাইরে মারা, দয়াল নাম যা হৃদয়ে ভরা, জগতে তার ভরা কি তাইরে মারা। আজকের যিনি গুরু, গুরুর ভূমিকায় গান করছে, আমার এটা শেষ আসর, হয়তোবা আমি আর আসর পাবো না। সব শেষে একটি কথাই বলতে চাই, আজকে যিনি কাজল দেওয়ান সাহেব, আমি সহ আপনাদেরকে গুরুর ভাষায় বুঝালেন, আমি বলবো আজকে ওই বাণী আমার কর্ণে এমনভাবে বাজতেছে, আমার হৃদয় মাঝে মনে হচ্ছে যে আমি যার হাতে হাত দিয়েছি, আমার ওই মুর্শিদের মুখের বাণী যেন আমি শুনতেছি। দয়াল আমার কাছে ছোট করে একটি কথা জানতে চেয়েছে যে কোন ভক্ত তার গুরুর রঙে রং মিশাইছে। গুরুর রূপের সাথে সে মিশে গেছে, ভক্তকে দেখলে কোনটা গুরু আর কোনটা ভক্ত সেটা আলাদা করা যায় না। গুরু হইলেন নিজামউদ্দিন আউলিয়া, আর ভক্ত হইলেন আমির খসরু। এখন তাদের দুজনের প্রেমের মধ্যে এইটাই বোঝা যায় যে ইহকাল এবং পরকাল, জন্ম জন্মান্তর দুজনের প্রেম অমর। সর্বশেষে আমার দয়ালের কাছে আমার একটি চাওয়ার থাকবে, দয়াল আর কোনো কিছু চাওয়ার নাই, খুব বেশি কিছু পাওয়ারও নাই, আমার দয়ালের দরবারে একটি আকুতি বিনতি আমার থাকবে, এই জন্মে আমি তোমারে পাইবা না পাই, তোমার কাছে যাইতে পারিবা না পারি, পরকালে পর জন্মে যেন তুমি আমাকে ফেলে যাও না, আমি যেন ওই জন্মে গিয়ে আমি যেন একটা ছোট্ট বাচ্চা যেরকম তার মায়ের আঁচল ধরে ধরে ঘুরে, আমি যেন আমার দয়ালের ওই আঁচলের তলে থাকতে পারি। ঠিক ওইখান থেকে আমার একটি গান থাকবে। আমি গানে যাওয়ার আগে আমার দয়ালের কাছে একটি কথা জানতে চাইব, আমার দয়াল যেন বেয়াদবি না নেয়। দয়াল গো, আমার জানার থাকবে এমন একজন গুরু ছিল, তাকে তার ভক্ত বৈঠা দিয়ে আঘাত করেছিল। আমার জানার থাকবে দয়াল, গুরুর তো কোনো অন্যায় নাই, ভক্ত কি কারণে, কি পাওয়ার আসে, কি জলাঞ্জলি দেওয়ার আসে, সেখানে পাইল কি আর দিল কি, কেন গুরুকে বৈঠা দিয়ে আঘাত করল। এখান থেকেই বিদায় নিয়ে গুরু শিষ্যের পালা গান করলাম, ভুল ত্রুটি মার্জনীয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি বিদায় নিচ্ছি, সকলেই আমার জন্য দোয়া করবেন। একটি শেষ গান গেয়ে আমি বিদায় নিচ্ছি, বিদায় নিলাম সবার মাঝখানে। ওরে আমি নিত তালে বন্ধু, আরে
ওরে বান্ধব রে, বান্ধব রে, ওই আমি তোর চরণে বেঁধে রসি আমার গলায় দিয়া রে ফাঁসি, আমি ওই চরণের দাসী হইয়া রব ও বন্ধু রে। ওরে যদি ওই ফাঁসিতে এই প্রাণ যায়, আমার দুঃখ নাহি আরে রবি, আমার জীবন যবর চরণে সপিবর বার, জীবন যবর চরণে সপিব দুনা বন্ধু, আমি নি তোমার দেখা পাব, আমি নি তোমার দেখা পাব। সে কোথায় লুকি দিল ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে, আমি শুইলে স্বপ্নে দেখি ঘুম ভাঙিলে সকল ফাঁকি, জাগিয়া সে কোথায় লুকি দিল ও বন্ধু রে। স্বপ্নে দেখি ঘুম ভাঙিলে সবই ফাঁকি, ও সে জাগিয়া না কোথায় লুকাইল ও বন্ধু রে। আমার জীবন গেল রে বন্ধু, তুমি বিনে আমার জীবন।
বচন শিখাইয়া কেন চলে গেলে ও মধুরে, ও যদি এই আশা ছিল মনে পিরিতি বাড়াইলা রে কেন, ও তুমি প্রেম শিখাইয়া কেন চলে গেলে ও বান্ধবরে। ধন্যবাদ আমার ভক্তের অভিনয়ে, ভক্তের গানে খুবই সন্তুষ্ট হয়েছে। আমি প্রাণ থেকে মন থেকে দোয়া করি যেন বাংলার মাটিতে একজন ভালো গায়িকা, বড় গায়িকা হয়ে আপনাদের মাঝে আসতে পারে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, কারণ ভক্তের হচ্ছে ভক্তি, বিশ্বাস, ভক্তি, প্রেম, এক আধারে তিন, যাহার কাছে থাকে গুরু তার কাছে তিন। আরে এই ভক্তি যার না থাকবে সে কখনো ভক্ত হইতে পারবে না। তাই প্রথম দর্শনে যে বিষয়টা, যে জিনিসটা দাঁড়ায় ভক্তের গুরুর কাছে গিয়ে, সেটা হলো ভক্তি। তার মধ্যে আমি পেয়েছি, দোয়া রইল, আশীর্বাদ রইল। একটি প্রশ্ন আমার কাছে করেছে, সেই প্রশ্ন হলো তার যে এমন একজন ভক্ত ছিল সে গুরুকে বাঁশ দিয়ে আঘাত করেছিল, এর অনেক লম্বাচড় একটা কাহিনী, একটা হিস্টোরি, এটা বলতে গেলে সময়ের ব্যাপার। আমি অল্প একটু বলবো সনাতন ধর্মের এই ঘটনাটা। আপনারা যারা তরিকতের জগতের, যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, গানকে যারা ভালোবাসেন, তারা অবশ্যই জানেন ভক্ত ছিল লতা পাটনি, আর গুরু ছিল মুনিবর দেবশ্রী নারদ মুনি। নারদ মুনি একদিন নদীর ঘাটে গিয়ে লতা পাটনিকে ডাক দিয়ে বলছে, আমাকে এপার থেকে ওপারে পার করে দে। এপার থেকে যখন ওপারে গিয়েছে, তখন নেমে যাচ্ছে নারদ মুনি, লটাবাটনি ডাক দিয়ে বলেছে, তুমি যে পার হয়ে যাও আমার পয়সা দিলা না। দেবশ্রী নারদ মুনি বলছে, আমি তো ঋষি মানুষ, বনে জঙ্গলে ঘুরে বেড়াই, করি পয়সা তো আমার কাছে নাই। বলছে, পয়সা করি যদি তুমি না দাও তাহলে আমি তোমাকে যেতে দেব না, আমাকে করি দিয়ে যেতে হবে। বলছে, সত্যি বলছি আমার কাছে কোনো করি নাই। বলে, না একটা কিছু তুমি আমাকে দিয়ে যাও, নয়তো তোমাকে আমি যেতে দিব না। বলে, কিছু নিবি? বলে, হ্যাঁ। বলে, তোর বইঠাটা কয় হাতে একটু মাপ। লটাবাটনি বইঠাটা মেপে মেপে দেখে বইঠাটা হইল দশ হাত। নারদমণি বলছে, ওরে লটা, তুই এক কাজ কর, ঘাটে বসে বসে দশাত দশাত জপ করতে থাক, আমিও জঙ্গলের ভিতরে আছি, যদি কখনো প্রয়োজন হয় আমাকে ডাক দিস। লটাবাটনি প্রতিদিন এপার থেকে ওপার লোকজনদেরকে পার করে দেয়, আর বসে বসে ঘাটে এপার থেকে ওপারে যায় আর জপে দশাত 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 দশাত। বলতে বলতে একদিন ঠিকই দশাত ওই লটাবাটনি নৌকার মধ্যে আসছে। দশাত মানে দশভুজ, সেই দুর্গাদেবী মহামায়া নৌকার মধ্যে এসে উপস্থিত। বলছে, এই আমাকে ভক্ত ডেকেছিস কেন? বলে, তুমি কে? বলে, আমি তো সেই দশাত, তুই যাকে ডেকেছিস। বলে, বলো কি, তুমি একটু বসো নৌকায়, আমি আসতেছি।
জঙ্গলের ভিতরে গিয়ে নারদ মুনিকে দেখে বলছে, মুনিবর তুমি যে দশরথকে বলছো ডাকতে, আমি সেই দশরথকে ডেকেছি, আমার নৌকে আসছে। নারদ মুনি মনে মনে ভাবছে, আমি যুগ যুগান্তর ধরে এই দশরথ খোঁজার জন্য কত জায়গায় নে গেলাম, পাহাড় পর্বত বন জঙ্গল কোনো কিছুই খুঁজে বাকি রাখলাম না, কখনো দর্শন পেলাম না, আরো নৌকার মধ্যে বসে বসে দশরথের দর্শন পেয়েছে, এটা হতে পারে না। বসে ওরা তো বিদায় করা দরকার, বসে গিয়ে বল তার যে গুরু আছে সে যেন তোর নৌকে আসে। দশরথকে গিয়ে বলছে, হে দশরথ তোমার গুরুকে ডাকো। দশরথের গুরু ছিল দেবের দেব মহাদেব, তার স্বামীও বটে। তাকে যখন ডাকছে নৌকার মধ্যে আসছে, বলে তুমি কে? বলে আমি মহাদেব। আবার নারদ মুনির কাছে গিয়ে বলছে, তার গুরু আসছে মহাদেব। বলে গিয়ে বল তার গুরুকে ডাক, মহাদেবের যে গুরু, মহাদেবের মহাদেবকে গিয়ে বলছে তোমার গুরুকে ডাকো। অবশেষে শ্রীকৃষ্ণ মহাপ্রভু মহাদেবেরও গুরু, তিনিও আসছে, বলছে এই তুমি কে? বলে আমি শ্রীকৃষ্ণ। আবার গেছে নারদ মুনির কাছে, গিয়ে বলে সেও তো আসছে বংশীদারি হাতের মধ্যে বাসি নিয়ে আমার নৌকাতে বসা। বলে গিয়ে বল তার গুরু যেন নৌকার মধ্যে আসে। অবশেষে দেখা গেছে শ্রীকৃষ্ণের গুরু ছিল শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণ যখন রাধাকে ডেকেছে তখন রাধাও নৌকার মধ্যে এসে বসেছে। এবার লটাবাটি লক্ষ্য করেছে, দেখে নৌকাটা হলো ছিন্ন ছিন্ন ছোট নৌকা, নৌকার মধ্যে জল উঠতেছে। শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে ডাক দিয়ে লটাবাটি বলছে, এই বংশীদারি তুমি যে বাঁশি বাজাও, তুমি কি দেখো না আমার নৌকার মধ্যে জল উঠে? তুমি তোমার বাঁশিটা রাখো আর আমার নৌকার জলটা একটু সেচে দাও। শ্রীকৃষ্ণ মহাপ্রভু সেদিন তার বাঁশি রেখে লটাবাটির নৌকার মধ্যে সে নৌকার পানি সেচেছিল। ভক্তরে, যদি কোনো ভক্তের নৌকায় পানি উঠে জল উঠে, গুরুর দায়িত্ব হচ্ছে সেই পানি সেচে পরিষ্কার করে দেওয়া। যাই হোক, অবশেষে নারদ মুনির কাছে যখন লটাবাটি আবার গিয়েছে, বলছে যে শ্রীকৃষ্ণের গুরু সিদ্ধেশ্বর গুরু শ্রীমতী রাধারানী সেও আসছে। বলে তাই নাকি? ভাবে যে বারবার যায়, হয়তো হইতে পারে, দেখি কি আসছে কিনা। যখন নৌকায় চলে আসছে, এসে দেখে কেউ নাই নৌকার মধ্যে, নৌকাটা খালি, ঘাটে এসে দেখে। তখন বলছে, কই আমি তো কিছু দেখি না, এখানে বিষয়টা হলো। গুরু বলছে, আমি তো দেখি না। কি দেখি না? আমি নয়ন ভরে দেখি না, আর দেখি আর না দেখি তারে, একবার নয়ন ভরে দেখি আর দেখি আর না দেখি, যতক্ষণ সামনে আছে ততক্ষণ যেন নয়ন ভরে দেখি। তাই বলছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু, ওরে ওই বাঁশটা নিয়ে একটু তুই নারদ মুনিকে ছোঁয়া দে। বাঁশের এক মাথায় ধরছে গুরু, আর এক মাথায় ধরছে শিষ্য। গুরু শিষ্য যখন নেগেটিভ পজিটিভ তার যখন বাড়ি খাইছে, তখন সব কিছু যাহা ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু তখন গুরু এবং শিষ্যের সামনে উঠে এসেছে। এখানে বসেই রাধা কৃষ্ণ ভগবান যা কিছু ছিল সমস্ত কিছু বসে বসে দেখতে লাগলো। পাই ধরে কই ওই গুরু ভাজ, যেও নাম কুপথে, তুমি দুঃখ পেও না মা, তুমি আনন্দে গুরু গুরু আরে মন কেউ যাবে না কারো সাথে রে, মন কেউ যাবে না কারো সাথে, যে
নয় বারো। আরে তুমি হুশে থেকো পাই মন মোহন, জোর হাতে যেও না মন পথে যেও না মন মন কুপথে ধরে কই গুরু ভাজ।